মিডিয়ার জগতে তরিকতের প্রচার প্রসার আরো বৃদ্ধি করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিও নিচে লাল জায়গাটায় টাচ করুন এবং পাশে কি বেল ঘন্টা দেখতে পাবেন সেখানে অল করে দিন। তাছাড়া তোমার বাস বার নাপতে এমন চতুর্দিকে এমন ভাবে তোমাকে ব্যাগ দিবে যে তোমার বাস কোনো দিক তুমি আর রাখতে পারবে না। তুমি নাপতের জালের ভিতরে আবদ্ধ হয়ে যাবে, মাস জালের ভিতরে পড়ে যায়, তার আর উপায় থাকে না। তখন এরকম নাপতের করাল ঘাসে তুমি পড়বে, তার তার মায়া জালের ভিতরে তুমি এমন ভাবে আবদ্ধ হবে যে তোমার এক পাও চলবে তুমি চলতে পারবে না, তুমি বন্দি কিন্তু করবে দূরে দূরে কথা। যেই মাত্র তুমি ইন্নি ওয়াঘাত ওয়াঘে লিলাগে ফাটার সঙ্গে এই হল পরে দাঁড়াইলে সেই মুহূর্তে দেখো তোমার কত রকম বায়স্কোপের রিল বাড়ির ভিতরে চলতেছে, কত পুরাণ পুরাণ শক্তির কথা, কত পুরাতন বন্ধুর স্মৃতি, কত বাল্য জীবনের কথা, কত রকম যে কথা আপনার ভিতরে, কত মামলা মোকদ্দমা, স্ত্রী পুত্র ছেলে মেয়ের কথা, কত কি যে আসতেছে এর কোনো সীমা নাই। তাই কথিত আছে যে দিল্লির জামে মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি নামাজ পড়বার যখন ডাকতেন টনপুহাতে গেলেন একটা পাগল আসতো, এই পাগল এসে হাত পা নিয়ে শুরু মুখে দাঁড়াইতো তাকে নামাজ পড়তে দেখে দিবে না। এই অবস্থায় প্রত্যেক দিন যখন তিনি নামাজ পড়ে যান তখন শুরু মুখে ওই পাগল আসতো আচ্ছা হাত পা নিয়ে দাঁড়ায় নামাজ পড়তে দেখে দিবে। আমাকে ধাক্কা দেবার কোন অধিকার রাখেন কেন, আমাকে ধাক্কা দিলেন বলেন। আপনি যখন আমাকে ধাক্কা দিচ্ছেন আমি একটি ধাক্কা আপনাকে দিতে চাই এবং দিব। এইগুলো ইমাম সাহেবকে দিল ধাক্কা, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ওই জামে মসজিদের সিঁড়িতে নিচে পড়ে গেলেন, নিচে পড়ে যা তিনি ফিট হয়ে গেলেন। যখন তার সেন্স হইল তখন দেখেন যে বিজন বিরাট এক পাহাড়ের ভিতরে তিনি পড়ে রয়েছে, পাহাড় আর পাহাড় তাছাড়া কিছু দেখা যায় না, কত হিংস্র জন্তু কোথা দিয়ে ঘোরাফেরা করতেছে তার চোখে দেখা যায়। কিন্তু তখন বলে যে কি আসতেছে তোমার এখানে কেন, আমি তো জামে মসজিদের ইমাম, আমি তো জামে মসজিদে ছিলাম, আমি এই পাহাড়কে নিয়ে পাহাড়ে কেন। তখন তিনি বাইর হওয়ার জন্য পাহাড়ের রাস্তা খুঁজার জন্য চেষ্টা করলেন কিন্তু কোথায় রাস্তা নাই, শুধু জনমানবের সারা নাই, পাহাড় আর পাহাড় তারা কিছু দেখা যায় না, আর দেখা যায় রাত্রি রাখি হিংস্র যেন তাকে কুদুর বের করে আসে। এই দেখে তিনি কান্দা শুরু করলেন, তখন তো তার মৃত্যুর কান্দা, তিনি এতই কান্দা কান্দা আরম্ভ করলেন যে কান্দা চুটে শরীরের সমস্ত পানিগুলো নিংড়ে একটু চৌকে বাড়িয়ে গেল বুড়াকে ধরলো তাই ধরে বললো যে হুজুর হে বৃদ্ধ আপনাকে একটা কথা জিজ্ঞেস করে কি করে জিজ্ঞেস করে বাবা আমাকে, এই যে আমি কোন স্থানে আছি স্থানটা এই পাহাড়টার নাম কি, একটা পাহাড় মধ্যে তাই করে রয়েছে এখন যে বাবা এই পাহাড়টার নাম হলো কুহে কাপ, পৃথিবীর চতুষ্পার্শ্বে ফ্যাশনি যে পাহাড়টা যে আমরা পৃথিবীকে ঠিক রাখছেন সেই পাহাড় এর নাম কুহে কাপ। তো বাবা আপনার বাড়ি কোথায়, যে হুজুর আমার বাড়ি দিল্লি। দিল্লি কতটুকু আশ্চর্যের কথা, তা আপনি কুকা পাহাড়ে কেমনে আসলেন, বুঝতে পারি না কেন যে একটা পাগল ছিল প্রত্যেকদিন আমাকে হাত টানে যে নামাজের সময় ফিরায় আর আমি তখন গুসা হয়ে পাগলকে ধাক্কা, পাগল গুসা হয়ে গেল এবং গুসা হয়ে আমাকে ধাক্কা দিল, সেই ধাক্কাটা আমি সিঁড়ির নিচে পড়ে যাই, তারপরে আমার ফিট হয়ে যাই, ফুস হয়ে দেখি যে আমি এই পাহাড়ের ভিতরে পড়ি। বাবা সম্পনাশ করছে, আপনি সম্পনাশ করছে নিজের পায়ে নিজের কোরাল পাচ্ছে না, আপনি ক্ষমতা নাই আর আপনার দেশে ফিরে যান। বাবা আমি দিল্লি শহর আমি চিনি আমি জানি
তাহলে কি আপনি তিনি ঘোড়া আমি তিনি আমি তিনি আমার জীবনে শক্তি করবে তাহলে আমাকে একটা পথ দেখ এটা দাঁতে করে আর দিতে দেখে বলছি বাবু অত সহজ নয় যে তুমি দিল্লি যাও তোমাকে যদি আল্লাহ তাহলে 70,000 বছর হায়াতে 70,000 বছর হাইতে গেলে তুমি আর দিল্লি যাওয়া পাবে না কেমন এক পাহাড়ে হয়ে আসবে এখন উপায় যে এখন তোমার উপায় অনিবার্য মৃত্যু আমি মাগরিবের সময় ওই যে সূর্য একটু হুজরা দেখা যায় কোন দিকে বানানো পাহাড়ের কোন দিকে মানে গেছে ওইটার মধ্যে মাগরিবের নামাজ পড়ে যাবে মাগরিবের সময় আমি আবার আসবো আমাকে এখন সাইডা দাও আমি মাগরিবের সময় আসবো তখন দেখবো চিন্তা করি তোমাকে কোন রকম এই যে মারাত্মক জায়গা করে তাকে সে বাইক করে যাই নমস্কার হুজুর আমি আমাদের ছাড়বো না মরি আমাদের মানুষের তো মরি না তো আমাকে হিন্দু হিন্দু খাই ফেলবে তো না তারা খাবে না বললে যাই হিন্দু জন্তু আপনাদের খাবে না যে হিন্দু জন্তু তারা বিদ্রি মাম গ্রাম যাই হোক বিদ্রি মাম বড় ভদ্রলোক তারা খাইতে চাই না বিপদে করে কিছু বেটা এই বুলা এই বলে তিনি চলে গেছেন কিন্তু এই কথা তিনি মনে করতে পারেন না ইমাম সাহেব আরো তিনি ঘুরে আসবেন আমার মনে করুন পুরা কত আপনি অতীরে পুরা অনিবার যেমন মৃত্যু এলে কোনো সন্দেহ কান্দা ধরে ধরে আল্লাহ করে প্রার্থনা করছি আল্লাহ আমাকে বাঁচা আমি কি প্রকারে বাঁচতে পারি এই কথা আপনি সবই করতে পারেন কাদরা কুন্দ্র সুন্দরী হচ্ছে কাহি আজ তুমি মুর্তা রাজা আমি আপনি মুদাকে জেন্দা করেন জেন্দাকে মুদা করেন দরিয়া তো পাহাড় করেন পাহাড় কে দরিয়া করেন আমাকে কি কি বলছে এখানে পাঁচটা পারবেন না আমাকে যাই হোক তিনি মাগরিবের নামাজের আগে দেখেছে সেই বুড়া বলা আধিপতি আবার সেই বুড়া আছে সে নামাজ আস্তে আস্তে নামাজের পরে তিনি গেলেন নামাজ কাজ করে যখন আসেন তখন ইমাম সাহেব বলতে পারেন আপনি দয়া করে আমাকে দিল্লি পাঠিয়ে দিন যাই হোক আপনি যদি একান্ত আমার না সারে তা আমি দিল্লিতে আপনি রাখি আসতে পারি কিন্তু আমি কোন রাস্তা দিয়ে নিবো আপনি আপনাকে দেখতে দিব না আপনি চোখ বাঁধতে হবে শুধু চোখ বাঁধবেন আমার বাঁধতে পারতেছেন তো আমার দিদি বলতে চোখ খুব করে বান্ধা হবে মাইন্দা তখন ফোন ধরেন আমার হাত হাত ধরানো হইল কতটুক রাস্তা তিনি গেলেন ওই যে রাস্তাটা বেশি বেরিয়ে গেছিলেন কতটুক রাস্তা কয়েক পা মাত্র এই কয়েক পা রাস্তা যাইয়া তিনি বললেন মামা চোখের পর্দাটা খুলেন দেখি তাই জানি আমরা আসলাম একটু বুঝতে পারতেছি না খুলেন দিয়ে চোখের পর্দা তখন চোখের পর্দা টানতে খুলে ফেলু খুলে দেখেন তো বাবা কোন শহর দেখো বাবা আমি বুঝতে পারতেছি না বুড়া মানুষ দেহের বলছি হুজুর এটাই তো যেন মনে হয় দিল্লি যাবো বসছি ঘটনা আপনার দ্বারা হইলো ফুকা পাহাড়ের থেকে আমাকে দিল্লি শহরে দাঁড়ানো বসে তাই না দিলেন আপনার কে আপনার পরিচয় পত্র না দেওয়া পর্যন্ত আপনাকে আমি এখান থেকে আদায় দিব না আমি ছাড়বো না বলে বাবু অত পরিচয় কি যা দাহ বার্তা তো হইল অত পরিচয় কি প্রয়োজন তুমি দিল্লি শহরে দাঁড়ানো বসে দিয়া গেলাম তুমি মত করো আমার ভাই আমাকে দায়িত্ব এক বুড়া মানুষ তো বলে যে হুজুর না আপনার পরিচয় আমাকে না দিলে আমি আপনাকে ছাড়বো না পরিচয় দিতেই হবে তো দিতেই হবে তার আমি সেই যে সেই পাগল যে পাগলকে আপনি ধাক্কা দিচ্ছিলেন দেখেন আপনিও ধাক্কা দিছিলেন আর আমিও ধাক্কা দিছিলাম আমি আপনি ধাক্কা দিছিলেন আমাকে তো আলাদা করে পাইছেন তারা আমি ধাক্কা দিছিলাম গেছিলেন যে কুকা পাহাড়ে আর আর একটু দূরে ধাক্কা দিলাম দুনিয়ার অপর প্রান্ত করে রেখেছেন কাজেই আপনাকে আমি এই জন্য আপনাকে বাঁচতে চেষ্টা করছিলাম
যে লক্ষ লক্ষ লোকের উপরে আপনি আপনার উপরে একটা করতেছে, লক্ষ লক্ষ লোকের ইমাম আপনি, অথচ আপনার হুজুরের কাল্পের মারেফত আপনি বুঝেনি না, হুজুরের কাল্পের মারেফত আপনি নাই, আপনার কাল্প মুর্দা, আর মুখে সুহানা নবী আল্লাহ বলতেছেন, আর অন্তর সম্পূর্ণরূপে দুনিয়া দিক করে দুনিয়া দুনিয়া করতেছে, এই অবস্থা আপনার নিজের নষ্টই হলে লক্ষ লক্ষ লোকেরকে হত্যা করতেছেন, আপনার দেবার আছে দৈনন্দিন আপনার লাখে লাখে লোকের আপনি হত্যা করতে করতেছেন, তারা তো আপনার উপরে একটা করতেছে, একটা যায় তো বেহাজ আল ইমাম বলতেছে, নিজেই আপনি নামাজ জানেন না, আর লক্ষ লক্ষ লোকে আপনার পিছনে আপনার আপনার লাইনে বাঁধতেছেন, আপনি নিজে ইঞ্জিন হইতে পারেন না, নিজেই একটা মরা গাড়ি, আর আপনি অন্যান্য গাড়ি কিন্তু আনবেন কি করে, একটা ইঞ্জিন শক্তিশালী একটা ইঞ্জিন, তার পিছনে শত শত গাড়ি বাইন্দা টাইম লাগে বক্সের মন্দিরে পৌঁছায়, আর একটা গাড়ি কি করে আরেকটা গাড়ি কিনে আনতে পারে, সেই জন্য আপনাকে আমি ফিরাবার চেষ্টা করছিলাম, কেননা আপনি যে কাজ করতেছেন আপনি নামাজ পড়বার দাঁড়াইয়া হুজুরের কালবের মারেফত আপনি জানেন না, লা সালাতা ইল্লা হুজুরের কাল, এটা হাসিল করতে পারেন নাই পারছিলেন না বলে আমি আপনাকে আপনাকে ফিরাইতে চেষ্টা করলাম, যে অমর নামাজ হে বলো না, অমর নামাজ তুমি করো না, তুমি লক্ষ লক্ষ লোকের উপর দেওয়া অনসলি নামাজি করো না, নিজেই বুঝে না, আবার লক্ষ লক্ষ লোক পিছনে বাইন্ধা হইছো, উপায় হবে কি তাদের, ওই 12 বছরের কথা, কত কোরআন শক্তির কথা, কত বন্ধুর স্মৃতি, কত বাল্য জীবনে কি করছিলেন, শিশুকালে আপনি কি করছিলেন, সেই ঘটনাগুলো আপনার অন্তরে আস্তে আস্তে বাইরের শরীরের মধ্যে একটা পরে বাইকে উঠবে, আর সেই অবস্থায় আপনি বলতেছেন সোহান রবিল আলা, সোহান রবিল আলা, সোহান রবিল আলা বলে আপনি একজনে বন্ধুই করতেছিলেন, আপনি কিরকম বন্দি করতেছেন নিজেই আপনি বুঝেন, প্রভা কালা করছেন না বলে সেই নেই গিয়া বলুন, আল্লাহর কতটুকু বন্দি আপনার দ্বারা হইতেছে অতীব চিন্তা বিষয়, সেই জন্য যদি আল্লাহ তারা বলতেছেন মানুষকে আমি বন্দী করবার জন্য সৃষ্টি করছি এবং জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে দিচ্ছি, সেই জ্ঞান বুদ্ধি আপনি কোনখানে কাটাইতেছেন, আপনি যত তপ করেন না কেন, যদি আগুন করেন না কেন, আর যত দুধ করেন না কেন, শুধু এই কাজের মায়ের পক্ষে দিত খাঁটি ভাবে আল্লাহ সফল নয়, এই দুটি কাজের মায়ের পক্ষে কাজ করার জন্য কেমন সরল আল্লাহ সফল যেরকম পারেন নাই ফিরে পাবেন তারা, তাই মনে হয় মত বিদ্যান লোক তুমি যদি তোমার পীরের প্রার্থী কবল করলো যথেষ্ট তোমাকে উন্নত রোজগার করলো আল্লাহ রসুলের স্বীকৃতি তুমি লাভ করলো যদি তুমি তোমার পীরের প্রার্থী সঙ্গে তোমার প্রার্থী ছিল আমরা আসবে না, আসবে কি হিংসা, আসবে
আজ দরাই আজ জামাত যে সমস্ত গুলো আপনি করাই চা পাতে এখন আমি যদি আমি নিজে দেখবো তারও আর যদি আমরা কোনো কাজের থাকে তার কত বলি তুমি কত বলি সঙ্গে কত বলি গ্রহণ করো আর তার খোলা সঙ্গে যাও তাই মৌলানা রুমি এসেছেন দারু মৌলানা রুমি দালাল হোসেন মৌলানা রুমি সাংসদ সরকার কাজে কামের ছাড়া আর উপায় নাই বলছে মানুষকে না দেখে আমি কাপড়ের বাইরে কোয়ারেন্টাইন মানে বলছেন 100 নবলবন্দি করছে তাহলে বলে আপনার বিশ্বাস করো তোমার
আজ অন্য ফুলের কাছে
তাইকে বললেন বাবা শুনো আপনি কি কলকাতা থেকে কি হচ্ছে যেতে কালকে এটা যখন আমি বলছি নতুন করে পাচ্ছি তো আমি হতে পারছি দাদা বললেন ধরছি বুঝতে পারছি না বুঝতে পারছি না হতে পারি না এর থেকে আর আমার কি চান কোনো কথা একটা দাদা আপনার লাগলে ডাকতে হবে আমি তো শুধু করে বিশ্বাস করলাম আল্লাহ
তাই আমি বলা হচ্ছে যে শুধু চালু করতে চলবে না,
তুমি মুখের কথা চলবে না, কোন লাভের গায়ে প্রচুরই মরতে হলো তখন বরং সব প্রচুর কাছে হলে অত মৃত্যুর জন্য পরপারে পাঠে পরপারে এস্টাবলিশমেন্ট আপনি তৈরি করে নেন, তা না হলে আপনাকে অত্যন্ত সাথে দক্ষ করতে হবে। আপনার মতো কত সুপুরো দুনিয়াটা আসুন নাই
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।